এটা হচ্ছে এইটা কেন পড়বো আমরা এইটার জন্য প্রথমত হচ্ছে যে এটা আকিদা ম্যাটার আকিদার ব্যাপার এটার জন্য দেখবেন আপনারা যখন পড়বো তখন দেখবেন যে এইখানে ভুল ভুল স্ট্যান্ডার জন্য মুসলিম কিন্তু অনেকভাবে ভাগ হয়ে গেছে এবং এমনভাবে ভাব হয়েছে যে কিছু কিছু মুসলিমই বলা যায় না এখানে ভুল বিশ্বাস থাকার জন্য এই বিশ্বাসটা যে যেগুলাতে আল্লাহ প্রমিস করছেন অঙ্গীকার করছেন ওয়াদা করছেন এটা দিবেন ওইটা দিবেন এইগুলাতে আমাদের বিশ্বাস কী হবে বা আলোসুনাল জামার বিশ্বাস কি হবে আর যেগুলাতে আল্লাহ ওয়ার্নিং দিছেন যে এটা না এটা না এরকম করবা না সেগুলাতে আমরা কীরকমভাবে বিশ্বাস করবো যেটা আমি এই শুরুতে বলছিলাম আজকে আজকের এই 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 হালাকার শুরুতে আমি বলছিলাম যে আক্ষরি করতে বিশ্বাস করতে এবং ইবন সিনার কথা যে বলছিলাম ইবিন কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ সারা দুনিয়া কিন্তু ওনাকে রেকগনাইজ করে সারা দুনিয়াতে মুসলমানদের একটা মানে কি বলবো মানে মুসলমান সভ্যতার একটা মাইল ফলক বলতে পারেন ইবন সিনা এবং তার কাজগুলা কিন্তু সেই ইবিন সিনাকে কিন্তু আপনার স্কলাররা কাফের ই করে গেছেন বিকজ উনি এই জিনিসগুলায় ঠিক বিশ্বাস ছিল না বা ঠিক মতো বিশ্বাস করেন আসেন প্রথমে আমরা কি পড়ি প্রথমে সেই আয়ারটা যেটা আপনাদেরকে ওই আগের আগের অংশের শুরুতে আমি বলছিলাম আয়ারটা যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সাথে শরিক করাকে মাফ করেন না কিন্তু তার চেয়ে কম যাকে খুশি তাকে মাফ করে দেন তার চেয়ে কম যে কোনো গুণা করলে যাকে খুশি তাকে মাফ করে দেন এটা দিয়ে আমরা শুরু করছিলাম এই যে কথাটা বললেন এটা যদি আপনি সিরিয়াসলি নেন কেউ তাহলে আপনি কী করবেন আপনার চরিত্রের ভিতরে শির্কের কোনো ছিটে ফোঁটা আসে কিনা সেটা আপনি কিন্তু গবেষণা করতে শুরু করবেন বা দেখতে শুরু করবেন নিজের ভিতরে তাকায় যে আমি কি কোনো শির্কে জড়িত আছে কিনা আমি কি কোনো কুফরে জড়িত আসি কিনা কারণ আল্লাহ বলতেছেন এটা মাফ করবেন না তবা না করে মরে গেলে এটা মাফ করবেন না আর তবা না করে শুদ্ধ হয়ে বা পথে এসে না মারা গেলে মাফ করবেন না তাহলে আমি কি করবো আমি পয়লা নিজের ভিতরে তাকায় দেখবো যে এরকম কিছু আসে কি না যদি না থাকে আমি যদি ক্লিন করতে পারি নিজেকে তাহলে পরবর্তীটুকু আমি আশা করবো যে যদি আমার গুণা থাকে আল্লা মাফ করে দেবেন আরেকভাবে বললে এটা হচ্ছে যে শির্ক হচ্ছে এমন একটা খারাপ কাজ এমন একটা গুণা সমস্ত ভালো কাজকে যেটা নষ্ট করে দেয় আর কি করলেন আপনি ওইটার কোন মিনিং নাই যদি আপনি শির্কের উপর মারা যান আর তহিদ হচ্ছে এমন একটা ভালো কাজ বা ভালো গুণ যেটা সমস্ত গুণাকে ছোট করে ফেলে যে তহিদের উপর মারা গেল ইনশাল্লাহ সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে কিন্তু যে শির্কের উপর মারা গেল তবা না করে সে চিরজাহান্ন নামে এই জন্য আমরা বলি যে যখনই আমরা আর্গুবের জিনিসটা খেয়াল রাখবো যে শিরক হচ্ছে এমন একটা খারাপ কাজ যেটা সমস্ত ভালো কাজকে নষ্ট করে দিবে আর তহিদ হচ্ছে এমন একটা ভালো গুণ যেটা সমস্ত গুণাকে ছোট করে দিবে আপনার আল্লাহর কাছে ক্ষমার যোগ্য করে দিবে আচ্ছা এরপর বলতেছেন যে যারা মেজর কুফর যেটাকে বলি মেজর কুফর মানে কুফর আকবার কুফরের ভিতর বড় ছোট কুফর আছে। এবং কাফের হিসাবে মারা যাবে তারা তো চিরজাহান নামী এবং এই এইখানে বলতে গিয়ে একটা হাদিস কোর্ট করতেছেন ওই হাদিসটা যে হাদিসটা আমরা আজকে পড়ছিলাম একটু আগে যে একটু আগে পড়ছিলাম অন্য প্রসঙ্গে পড়ছিলাম বুখারি এবং মুসলিমের হাদিস এক বিগত দূরে থাকবে বললাম না জান্নার থেকে তারপর একটা খারাপ মানে একটা কিছু করবে কদর তাকে টেক ওভার করবে সে জার নামে চলে যাবে অথবা এক বিগত দূরে থাকবে যাহার নাম থেকে ভালো একটা কাজ করবে সে ইসে চলে যাবে আচ্ছা এই যে কথাটা বললাম এই কথাটা এই এই খাদিসটা কেন পড়লাম এই জায়গাতে এইটাও কিন্তু একটা ঘোষণা এটাও কিন্তু একটা প্রমিস এটাও কিন্তু এক ধরনের সংবাদ দেওয়া আপনাকে যে আপনি যেন আপনার ভালো কাজের উপর কমপ্লেসেন্ট না হন অথবা অন্যের ভালোর কাজের উপর কমপ্লেশন না হন আপনি যদি মনে না করেন যে আমার ভালো কাজ হয়ে গেছে আমার করা হয়ে গেছে আমি জান্নাতি হয়ে গেছি বা আরেকজন জান্নাতি হয়ে গেছে বুঝছেন না এটা যেন মনে না করেন এই জন্য কিন্তু এইটাও একটা ঘোষণা এটাও একটা এই আপনাকে সতর্ক করা যে আপনি যেন ভালো কাজে মানে সন্তুষ্ট না হয়ে যান নিজের উপরে বা অন্যের উপরে এমন মানুষ আসে বাংলাদেশেই আছে যারা বলে যে তাদের আর ইবাদত করতে হয় না কারণ তারা ওই ইসে পৌঁছায় গেছে ইনসান কামিল হয়ে গেছে তারা তাদের আর ভালো কাজ করার কোনো দরকার নেই আসছে এবং তাদের অনেক ফলোয়ার আছে। লক্ষ লক্ষ ফলোয়ার আছে তাদের আচ্ছা এরপরে আসবে একটা এটা এটা দুইটা ভার্সন আসছে দুইটা দুইটা ভার্সান আসছে হাদিসের একই কথা তাই সেই জন্য আমি দুইটা পড়লাম না এরপরে আসবে সুরা বাকারার পঁচিশ নাম্বার আজ যেখানে আল্লাহ বলতেছেন যে তাদেরকে সুসংবাদ দেও যারা বিশ্বাস করে তাদেরকে সুসংবাদ দাও যারা বিশ্বাস করে এবং যারা সৎকার করে তাদেরকে সুসংবাদ দাও কিসের বাগান যে বাগানের নিচে রিভার মানে নদী বা ঝর্ণা প্রবাহিত হয় এই যে কথাটা বললেন এটি কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এই জন্যই আমাদের এটা আসতে যে ধরেন একটা বর্ণনা আছে যে কাফেরদের শরীরটা বড় করে দেওয়া হবে পড়ছেন না বর্ণনাটা জাহান নামি যারা তাদের শরীরের এটা বড় করে দেবে কেন যাতে সারফেস এরিয়া বেড়ে যায় যে সারফেস এরিয়া পড়বে সেটা যেন বেড়ে যায় মানে পানিশমেন্টের এরিয়াটা যেন বেড়ে যায় সেজন্য আক্ষরিক করতে বিশ্বাস করতে হবে আপনার কাছে ভিজিবল মানে ভিজুয়ালাইজ করতে পারেন না না পারেন এই জন্য অনেক কিছু আমরা ভিজুয়ালাইজ করতে পারি না যে জিনিসটা দেখা যায় না সেটার আবার ওজন কেমনে হবে এটা একটা কথা না আমাদের কি আমল ওজন করা হবে বলছেন না ওজন করা হবে বলছেন তো আল্লাহ একদম ফিজিক্যাল সেন্সে ওজন করা হবে বলছেন তো যেই জিনিসটা দেখা যায় না সেটা ওজন কেমনি করা হবে এটা অনেকে 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 মনে আসতে পারে কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে পারে যে সেই জিনিসটা ওজন করা হবে তার কারণ দেখা না গেলে ওজন করা যে যায় এটা তো আমরা আমরা এই গত একশো বছরে শিখছি না আমরা একসময় জানতাম না যে বাতাসের ওজন করা যায় এখন বুঝি না বাতাসের ওজন করা যায় দেখা না গেলে ওজন করা যায় না এটা কোনো ঠিক এতে কোনো কথা না আর আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং সমস্ত নিয়মের সৃষ্টিকর্তা সমস্ত নিয়ম সমস্ত ফিজিক্সের ল সবসময় ম্যাথমেটিক্সের লয়ের সৃষ্টিকর্তা উনি বলবেন আমলে আমলে ওজন করা যাবে আমরা একদিন এটা নিয়ে আলাপ করছিলাম আগে আচ্ছা আসেন এরপরে বলতেছেন যে মুত্তাকিদের কথা বলতেছেন তারা কীভাবে বসে থাকবে জান্নাতে সেই কথা বলতেছেন যে আল্লাহ আল্লাহর কাছে বসে থাকবে আল্লাহর কাছাকাছি একটা জায়গায় বসে থাকবে আচ্ছা তারপরে বলতেছেন যে কেউ যে জেনে বলছেন পড়ে বলেন নাই মানে উচ্চারণের কথা বলেন নাই জেনে বলছেন যে কেউ যে এটা জেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলা নাই সে জান্নাতে প্রবেশ করবে তার মানে এটা না যে সে সকল পানিশমেন্ট থেকে মুক্তি হয়ে গেল তা না কিন্তু আলটিমেটলি সে জান্নাতে যাবে এই কথা মানে কি তহিত্ত আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য কোনো ইলা নেই এটা জানা কথাটা মানে কি আসলে মানে হলো সে তহিদুর উপর মরবে তাই তহিদুর উপর মরবে অথবা মাস্টারশিট পরিমাণ ইমান যার ভিতর থাকবে সে কোনো না কোনো দিন জাননাতে যাবে কিন্তু আমরা সেই পরিণতি চাই না আমরা কোনোদিন জাহান নামে যাইতে চাই এক সেকেন্ডও চাই না সেটা আলাদা কথা কিন্তু এটা হচ্ছে কথা যাই হোক এরপরে আরেকটা আয়াত আসতে আসে সুরা সুরা বাকার উনচল্লিশ নাম্বার আয়াত সেখানে বলতেছেন কিন্তু যারা অবিশ্বাসী এটা বিশ্বাসীদের কথা বললেন এখন অবিশ্বাসের কথা বলতেছেন আল্লাহ যারা অবিশ্বাসী তাদের জন্য তারা হবে মানে ঈশের জাহান্নামের বা আগুনের বাসিন্দা এবং সেখানে সারা চিরকাল থাকবে এইখানে দেখেন একটা ই আছে কিন্তু যে মানে অনেকেই আমাদের বলে যে আমাদের এখানে মুসলমানদের ভিতরে বলে যে একটা লোক এত ভালো কাজ করলো দুনিয়ার জন্য এত ভালো কাজ করলো নোবেল প্রাইজ পাইলো দুস্থ মানুষের সেবা করলো সারাটা জীবন কাটায় দিল মানুষের সেবা করে সে কি চির জাহান নামে হবে আল্লাহ এখানে বলতেছেন হবে এবং আপনাকে এটা আক্ষরিক করতে বিশ্বাস করতে হবে কারণ কি তার ওই ইমানটা নাই যে যেটা জান্নাতে যাওয়ার যে পূর্ব যেটা সেটা তার নাই আচ্ছা আর একটু সামনে যাই এখানে কিন্তু অনেক মানুষ আছে কিন্তু বুঝেও আপনার এই কয়দিন আগে আমি একটা গ্রুপে ই করি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ই করি ওইখানে আমি দিছিলাম যে কিত কিতম আপনার এমব্রিওলজিস্ট ক্যানাডিয়ান উনি কিন্তু করোনার আয়াত থেকে এমব্রিওলজি নিয়ে পড়াশোনা করে বলছেন যে এটা মানুষের তরফ থেকে হইতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে আসছে অসম্ভব এটা জানা কারো পক্ষে কিন্তু যখন তারা জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি মুসলমান হয়েছেন বা মুসলমান হবেন না আমি যেখানে আছি ওইখানে তো ভালো আছে বুঝছেন না আমি এটা বিশ্বাস করি কিন্তু আমি যেখানে আছি ওইখানে ভালো আছি হইলো কিছু তার কিছু হইলো না সমস্ত সৎ কাজ এইসব করে কোনো লাভ নেই আর আচ্ছা আসেন একটু সামনে যাই এরপরে আসতেছে ওই ওই আহলে কিতাবরা যেই হবে সুরাবাই না ছয় নম্বর আয়তে সেখানে বলতেছেন যে ওই যে ইনলাল্লা জিনা মিন আহলিল কিতাব ইবল মুশ্রী কিনা ফিনা জাহান্নামা ফিহা উলায় শেরুল বারিয়া এটা আমরা আর একটা জানি কিন্তু ওইখানে বলতেছেন যে আহলে কিতাবরা যে আহলে কিতাবদের ভিতর যারা নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা শুনলো অথচ তার পরিমাণ এটা একটা হাদিসে আসছে যে তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত অর্থাৎ তারা নিঃশ জাহান্নামী এবং আগুনের ই আর কি যাই হোক এই যে এই যে এই যে এই যে ওয়াদাটা এই যে এই যে এইটা মানে এই যে কথাটা যে তারা ক্ষতিগ্রস্ত বা তারা জাহান্নামী বা তারা আগুনে এই কথাটা যদি আক্ষরিকর্তে করতে মোর বিশ্বাস করত তাইলে কিন্তু সে আর খ্রিস্টান থাকতে পারতো না তাই না সে মনে করতো না যে একরম করে আল্লাহ বিশ্বাস করলে হয় কিন্তু সে ওইটা বিশ্বাস করছে বিশ্বাস করে সারা দুনিয়ার মানুষই ওইটার উপর কিন্তু পিচ করে যাচ্ছে একই নানাচ্ছে অনেক মানুষ কিন্তু তার অনেক মুসলমানদেরও চেষ্টা ফুলে যায় যখন ওইটা শুনে যে একজন এই লেভেলের লোক যে একটা অথরিটি এটার উপর লেখালেখি যারা আছে প্রফেসর সে বলতেছে যে এটা মানুষের থেকে হইতে পারে না চোদ্দোশো বছর আগে মানুষ এটা জানার কোনো রাস্তাই ছিল না আল্লাহ ছাড়া জানানোর অথচ সে কিন্তু এটা এটা না জেনে না বা এটা না বিশ্বাস করে সে কিন্তু জাহান নামে হচ্ছে সেটা আর এই জন্য প্রমিস এবং ইসে করতে বিশ্বাস করতে হবে আচ্ছা এরপরে বলতেছেন যে মুনাফিকরা এটা কিন্তু ওই যে সাবধানতা সাবধান মানে আমরা কি পড়ছি ওয়ার্নিং একটা প্রমিস একটা হচ্ছে ওয়ার্নিং মুনাফিকরা ইসের নিম্নতম জায়গায় থাকবে জাহান্নামের এটা কিন্তু আমাদের ই করতে হবে মানে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং নিজেদেরকে মুনাফিকের থেকে মুক্ত করতে হবে আচ্ছা দেখেন বিশ্বাসের জিনিসগুলো কেন বললাম যে এই প্রমিস এবং এই 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 আল্লাহর যে আল্লাহর যে ওয়াদা আল্লাহর যে অঙ্গীকার এগুলো আক্ষরিক বিশ্বাস করার কথা কেন বললাম এই এখন এখন বলবো যে কেন বললাম আগে বারবার বলতেছেন এটা আকিদা পয়েন্ট এখানে একটা হাদিস দিতেছেন এটা হচ্ছে সোনান দাউদের হাদিস আশারা মুবাসের নামগুলা যে রেসাম একজন একজন করে নাম ধরে বলছেন এখানে কে কে নাম দশটা জানেন বলেন দেখি একটা দুজন তিনজন চারজন দেখেন আমাদের আরও অনেক পড়াশোনা করা দরকার মাসাল্লাহ আপনারা কেউ মানে না যে না হাত তুলেন নাই এটা হলো প্রথম সততা কিন্তু সেকেন্ড দুঃখের ব্যাপার হচ্ছে এটা জানা উচিত ছিল এরা হচ্ছে আমাদের বাতিঘর আমাদের জাতির বাতিঘর হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কী কে জানেন বলেন তো না হুমায়ুন সেকেন্ড ওয়াইফের জানেন আপনি হাত তুলেন লজ্জার কী আছে আমি দেখি প্লিজ অনেস্টলি হাত তুলেন হুমায়ুন অফের সেকেন্ড ওয়াইফের লাইফ নাম কতজন জানেন ডবলের বেশি না ওইটার আচ্ছা না আগেরটা ডবলের বেশি হুমায়ন অফের সেকেন্ড ওয়াইফের নাম যেটা কিন্তু জাননাতে যাওয়া যাবে না বা মুসলমান হিসাবে যেটা জানার আপনার হইলো না কিন্তু হুমায়ুন অফ আহমেদ কিন্তু আমাদের জাতি মুসলিম জাতির বাতিঘর না কিন্তু মুসলিম জাতির বাতিঘর কারা এরা যাদেরকে আপনি ই করে তাদের তাদের লাইট হাউস মনে করে তাদের দিকে যাবেন আমাদের জাতির বাদিকর হলো উল্টাটা আমাদের জাতির বাদিকর যাদের বলে তাদের কথা আমি বলছি এখানে আগে একদিন তাদের একজন মারা গেছে মারা যাওয়ার পরে তার মৃত্যু দিবসে বাকিরা এখন তারা স্মরণ করতেছে মোমবাতি জ্বালায় স্মরণ করতেছে তা আমি তাদের জিজ্ঞেস করতে চাইছিলাম যে মোমবাতি জ্বালাইলে কী হয় ভাই আমি ওই যেতে না ওই পর্যন্ত নাহলে জিজ্ঞেস করতাম যে মোমবাতি জ্বালাইলে যে মরছে তার কি হয় সো আপনি তো জানা যাক পড়েন না দোয়া পড়েন না জিয়ারত করেন না বা যেইটাই আর কি যেইটা যে দোয়া করা কবর মাসে জন্য দোয়া করি না আমরা কিছুই করেন না মৃত্যু দিবস এটা তো একটা কোথাও দলিল নেই দিবসে মৃত্যু দিবসে কী হয় দিবসে কী হয় কিছুই হয় না সেই দিন আবার মোমবাতি জ্বালাইছে মোমবাতি জ্বালালে কী হয় সো আপনি রসুলের দিন রসুলের সুন্না ফলো করেন না কিন্তু তারও আগে গিয়ে চার হাজার বৎসর আগের মূর্তি পূজকদের পেগান যারা তাদের আপনি সুন্না ফলো করতেছেন যে বাত্তি জ্বালাইতেছেন আপনি মনে করেন যে বাত্তি জ্বালাইলে আত্মারা আলোকিত হয় ওইখান থেকে চার বছর আগে চলে গেছিলাম তো একজন ব্রিটিশ ই আছে তার একটা উদ্ধৃতি আমি মাঝে মাঝে বলি জি কে চেষ্টাটন তার নাম সে একটা কথা বলছে যে যখন মানুষ আল্লায় বিশ্বাস হারায় তখন প্রথমে কিছুই বিশ্বাস করে না তারপরে সব কিছুতে বিশ্বাস করে যা বলা হবে সেটা বিশ্বাস করে তো এরা মনে করতেছে বোধ প্রথমে আল্লাহ বিশ্বাস হারাইছে হারায় তারা জানা যা পড়ে না তারা কবর দেয় না তারা জিয়ারত বা কিছু কোনো দোয়া খায় করে না এবং তারপরে একসময় বিশ্বাস করতে শুরু করছে যে মোমবাতি জ্বালানোর মধ্যে আত্মার কিছু একটা হয় বুঝছেন না তো এইটা আর কি যাই হোক এখানে আশার ববাসাদের নাম আমি বলে দেই এটা লজ্জার কিছু নেই আমরা শিখে নিব ইনশাল্লাহ এবং শিখা মানে কি সাথে সাথে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাবো যে এরা আমাদের অনুসরণীয় অনুকরণীয় এরা আমাদের জাতির বাতিঘর এবং এটা জানা উচিত এবং এটা একটা আকিদা পয়েন্ট কেন সেটা পরে বলতেছি আমি আউু বকর রাদে আল্লাহ আনহুম সবাইয়ের একসাথে বললাম আউু বকর ওমর ওসমান রাদিয়ালনহু আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবিন আউফ সাদ বিন আবি ওকাস তারপরে আপনার সায়েদ ইবিন জায়দ এই নামটাই লেস পরিচিত আমাদের কথায় বার্তায় কম আসে বাকিগুলো তো খুব আসে ইতিহাসে হোক বা লেখাপড়ায় খুব আসে আর লাস্ট লাস্ট নামটা হচ্ছে আবু উবায়দা ইবনুল জাররা এনার নামটা জানেন তো অনেকে জানেন না এনে ফেমাস একজন মানুষ ওনার এনে আয়াত নাজিল হয়েছে এবং উনি ওমর আদিন ই ছিলেন জেনারেল ছিলেন সে পাসালার ছিলেন আচ্ছা এই যে দশটা নাম এটা আকিদা পয়েন্ট কেন বললাম শিয়ারা মনে করে একজন ছাড়া বাকি নয়জন কাফের নজবিল্লা, বাকি নয়জন জন কাফির হয়ে গেছেন এটা শিয়ারা মনে করে শুধু আলী রাদ ছাড়া এই যে মনে করে তারা এইটা একটা আকিদা পয়েন্ট আমরা তো এটা মনে করতে পারি না এই জন্যই নামগুলা জানা আমাদের দরকার আর আক্ষরিকর্তে এটা বিশ্বাস করা দরকার যে কাফের হইলে আবার জান্নাতের অধিবাসী কেমনে হয় এই যে বললাম প্রমিসে বিশ্বাস করতে হবে আপনাকে প্রমিসে বিশ্বাস মানে আল্লাহ বলছেন এরা জান্নাতি মানে এদেরকে মাফ করে দেওয়া হয়েছে এরা কাফের হইতে পারে না এরা একটু আগে পড়ছে কাফেরা চির জাহান নামে তাইলে আল্লাহ বলতেছেন এরা জান্নাতি কেমনে আল্লাহ রসুল বলতেছেন জান্নাতি জীবিত অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নাম ধরে দেওয়া হয়েছে আর অনেককে দেওয়া হয়েছে গ্রস ভাবে দেওয়া হয়েছে কিন্তু এদেরকে নাম ধরে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে আস্তে আস্তে আরও যাদের কথা আছে যে যাদের সাবিদ যাদেরকে এদের বাইরেও আসেন যাদেরকে জান্নাতি বলা হয়েছে এখানে উকাশা এ মোহসেন মোহসিন আবদুল্লাহ সালাম ইয়াসির রাদিল তার ফ্যামিলি বিলাল ইবেন রবা তারপরে আপনার আপনার জাফর বিন আবি তালেব আর আলী রাদ ভাই তারপরে আমর বিন সাবিদ জায়েদ বিন হারিসা পালক পুত্র ছিলেন একসময় আবদুল্লাহ ইবিন রওয়াহা ফাতিমা রাসুল আসলামের মে ওনার নাম এখানে নেই লিস্টে নেই প্রথম দশ জনের লিস্টে নাই কিন্তু এখানে আসে আলাদাভাবে আসছে দলিল আসছে এরকম আর আসছে খাজিরা রাজিউর কথা আসে আয়সা রাজহর কথা আসছে সাফিয়া রাদিল রহমান কথা আসছে এবং হাফসা ওনাদের কথা আছে আল্লাহ রসুল ওয়াইফ তাদের কথা আসছে আল্লাহ তাদের উপর সবার উপর রাজি হন আমরা এই করি একই একইভাবে জাহান্নামের কথাও বলছেন কিন্তু রাসুল আসলাম কিছু মানুষকে নাম ধরে জাহান নামি বলে গেছে কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এর ভিতর কে আছেন আবুল আহাব একজন আচ্ছা এরপরে আসেন আবদুল আবুল আহাব তারপরে তার ওয়াইফ ওম জামিল উনি একজন আরও আরও এরকম আছে যাদের যাদের কথা জাহান বলে গেছেন আচ্ছা আবুল হাহাবের ব্যাপারটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার জানেন তো না আবুল আহাবের এই এই ঘটনাটা কিন্তু কোরআনার একটা মেরাকল বলা হয় মানে এটার উপর একটা বই আমি দেখছি গোটা একটা বই আছে যে অনেকেই দেখবেন এই সুরাটা একটু তুচ্ছতা ছিল করে তুচ্ছতা ছিল করে মানে মানে যখন পড়তে যায় তখন মনে করে এটাতে এটা আবুল আবের কথা বলা হয়েছে একজন মানুষের কথা তার তার সে যার নামে যাবে তার বইয়ের গলায় রশি বা এটা এটা মানে রিসেট করার কি আছে এই সুরাটা ইটসেলফ সেলফ একটা মেরাকাল কোরআনের একটা অলৌকিক অলৌকিকতার একটা প্রমাণ কারণ এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে দশ বছরের মতো বেঁচে ছিল আবুল্লাভ সে কিন্তু চাইলে কোরআনকে মিথ্যা প্রতীয়মান করার জন্য মিথ্যা মিথ্যা বলতে পারতো যে আমি ইমান আনছি সে কিন্তু সেটা বলে নেই তার মুখ দিয়ে এটা বাইরে বুঝছেন তো ব্যাপারটা কী বলছে এখান থেকে তারা জাহ্নবী বলছে না আল্লাহ তো জাহ্নমী বলছেন তো সে বলতে পারছে না আমি আমি কোরআনার এই এই সুরাটা কিন্তু মিথ্যা হয়ে যেত কিন্তু আল্লাহ তাকে এটা এটা একটা গোটা বই আছে আমি পড়সি বইটা যে কিভাবে কোরআনের প্রতিটি সুরার মাল্টিপল মোজেজা আছে বা মাল্টিপল মিনিং আছে এবং মাল্টিপল নিদর্শন আছে আয়াত আছে এবং কিভাবে কোন সুরাকেই যেন আমরা ছোটো করে না দেখি সেটা নিয়ে আর কি বলা হয়েছে তা আমি এটার সম্বন্ধে আমি দেখছি অনেকে তুচ্ছাচ্ছল করতে দেখছি মুসলমানদের ভিতরে দেখছি যারা বলছেন যে আচ্ছা এটার কি একটা সুরা রিসেট করার সুরা হলো নাকি এটা করা উচিত না এবং এটা বড় একটা মেরাকাল এই সুরাটা যাই হোক এরপরে বলতেছেন যে আলসুনাল জামা কারো ব্যাপারে জান্নাত বা জাহান্নামকে নিশ্চিত করে না যেন আমার ছোটো ভাই আমি আপনাকে আগেও বলছি যে আমার ছোটো ভাই কিন্তু বিডিওরে মারা গেছেন ওই যে এসে কিন্তু আমি কিন্তু ওকে শহীদ বলি না আমি দোয়া করি যে উনি যে ওনাকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন আমি দোয়া করি কিন্তু আমি শহীদ বলি না কারণ আমি তার ইমানের স্ট্যাটাস জানি না এটাই বলতেছেন যে আহলসুনুল জামাত ডো নট অ্যাফর্ম ইন ডেফিনেটিভ টার্মস দ্যাট এনি স্পেসিফিক পার্সন উইল বি ইন প্যারাডাইজ অর ইন হেল কোনো নির্দিষ্ট মানুষ জান্নাতে যাবেন অথবা জাহান্নামে নামে যাবেন এটা কিন্তু আলোচনা জামা কখনোই ই করে না নিশ্চয় নিশ্চিত করে না নিশ্চিতভাবে বলে না বা প্রতীয়মান ই করে না প্রত্যয়ন করে না নো ম্যাটার হাউ নো ম্যাটার হু ইজ হি হু হি ইজ এক্সেপ্ট ফর দ্য ফর দোজ হুম দ্য প্রফেট অ্যাফর্মড উড বি ইন আইদার প্যারাডাইস অর হেল ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে না সুতরাং আমাদের আর রসুল যাদেরকে বলে গেছেন মুখ নাম নাম ধরে যে এরা জান্নাতে এবং এরা জাহান্নামে এছাড়া কিন্তু আমরা নিশ্চয়তা সহকারে বলতে পারি না আমাদের কাছে ওয়াহি আসে না আমাদের জানার কোনো উপায় নাই কে জান্নাতে যাবে কে এসে যাবে বাট যারা ভালো কাজের উপর মারা গেছেন তাদের জন্য আমরা আশা করবো যে তারা জান্নাতে হবেন দোয়া করবো যে তারা জান্নাতে হবে যারা খারাপ কাজের উপর মারা গেছেন তাদের জন্য আমরা ভয় করব। ধরেন আমার বাবা যদি খারাপ কাজ করে মরা মারা গিয়ে থাকেন আমি আর বেশি বেশি কান্নাকাটি করবো আল্লাহর কাছে এই ভয় থেকে যে উনি হয়তো আটকায় যেতে পারেন বা ওনার হয়তো বুঝছেন না ওনার হয়তো শাস্তি হতে পারে আবার যদি আমার বাবা খুব ভালো কাজ করে মারা গিয়ে থাকেন আমি তার জন্যও দোয়া করবো এই আশা নিয়ে যে আল্লাহ হয়তো তাকে জান্নাতি করছেন বা জান্নাতি অলরেডি তাকে জান্নাতি হিসাবে কবুল করছেন আচ্ছা এরপরে আমরা সুরা নূরের একুশ নম্বর আয়াত পড়ব যে এখানে বলতেছেন ওই যে হাদিসটা ওই হাদিসটা সারমর্মটা আসছে এখানে যে আল্লাহর দয়া বা করুণা যদি না থাকতো তোমাদের উপরে তাহলে তোমাদের একজনও গুণার থেকে পরিশুদ্ধ বা বিশুদ্ধ হইতে না সুরানুরের একুশ নম্বর অ্যাপ যদি আল্লাহর দয়া এবং করুণা না থাকতো তোমাদের উপর একজনও পিওর হইতে পারত না তার মানে কি আমরা যদি জান্নাতে যাই পিউরিফাইড হই বিশুদ্ধ পরিশুদ্ধ হই তাহলে সেটা শুধুমাত্র আল্লাহর দয়ায় বাট আল্লাহ পিউরিফাইজ হোম হিউয়েলস আল্লাহ তাকেই পরিশুদ্ধ করে দেন যাকে পছন্দ করেন যাকে তাকে ইচ্ছা যাকে ইচ্ছা থাকে আচ্ছা এরপরে রাসোস ইসাম বলছেন যে এই এই হাদিসটা আসতেছে ওইটা যেটা আগের আগের হালাকাটাতে বললাম আমরা আগের অংশটাতে বললাম সেটা আসতেছে যে এমন কেউ নাই যে তার আমলের বলে জান্নাতে যাবে রসুল বলতেছেন তখন সাবেরা বলতেছেন নট ইভেন ইউ ও আল্লাহ আপনিও কি না হে রসুল আল্লাহ তাকে জিজ্ঞেস করতেছেন তখন রসুল সালাম বললেন নট ইভেন মি আমিও না আনলেস মাই লর্ড বেস্টো হিজ মার্সি আপন মে আমার প্রভু যদি আমার উপরে ই না করেন দয়া না করেন তাহলে আমিও না আচ্ছা এরপরে আসতেছে জামা ধরেন যার উপরে যেটা ধরেন আপনি দেখলেন যে এই লোকটা এটা করতেছে বা এই লোকটা এটা করতেছে কুফর ছাড়া আর যে কোনো গুনার উপর যে আসে তার জন্য এটা পানিশমেন্ট দেওয়া হয়েছে না ধরেন এটার জন্য এই পানিশমেন্ট বলা হয়েছে আসে না কোরআন এরকম আসে কিন্তু বা হাদিসে আছে এইটার জন্য এই পারমিশন পানিশমেন্ট জিনার জন্য এইটা সুদের জন্য এইটা সব বলা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বলবো না যে অ্যাজিউম করে নিব না যে এই পানিশমেন্ট উনি কাজটা করছেন দেখে এই পানিশমেন্টটা উনি পাবেন বা পাইতেছেন না আল্লাহ মাফ করতে পারেন তারে ইফ ইট ইজ লেস দেন কুফর অ্যান্ড শের কুফর এবং শের কাছে নিচে হলে কিছু আল্লাহ মাফ করতে পারেন সুতরাং একজন লোক ওই অবস্থায় যেমন মারা গেছে আপনি জানেন সে জিনা করছে আপনি জিনার শাস্তিটা জানেন যে যার নামে কী করা হবে আপনি বললেন যে এই লোকটা তো এখন এটা করা হইতেছে না এটা বলবেন আল্লাহ মাফ করতে পারেন তাকে বুঝছেন না যদি না স্পষ্ট কুফর এবং স্পষ্ট শিরকের উপর মারা গিয়ে থাকে যদি না সেলফ প্রক্লেম কাফের হয় অনেক মানুষ আছে বাংলাদেশে যারা বলছে যে তারা অবিশ্বাস বই লিখে গেছে আমার অবিশ্বাস আপনারা তো জানেন যারা পড়াশোনা করেন বই আছে আমার অবিশ্বাস এটার উপর বই লিখে গেছে কিন্তু নিজের আত্মস্বীকৃত কাফের সেটার কথা অন্য এটাই বলতেছেন অ্যাপার্ট ফ্রম কেসেস অফ কুফোর ওয়ের কুফর ইজ এমপ্লয়েড আচ্ছা তারপরে আমরা কিন্তু এটা বলবো না কখনো যে তারা এটা তো এইখানে কেন বলতেছেন এই কথাটা এই দলিলটা কি সুরাজ জুমারের তেপ্পান্ন নম্বর আছে যেখানে বলতেছেন বলো রসুলকে বলতেছেন বলো কাকে বলবে আমাদেরকে বলতে বলতেছেন যে হে আমার বলো হে আমার ইরা বান্দারা মানে আল্লাহর বান্দা তাদেরকে বলতে বলতেছেন যারা সীমা লঙ্ঘন করছো নিজের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছো নিজের বিরুদ্ধে মানে নিজের উপর জুলুম করছো নিজের উপর জুলুম আমার এটা একটু রিটারিক আর কি যখন বলে যে নিজের উপর জুলুম করা মানে নিজের উপরে নিজেকে ধ্বংস করছো আসলে তো নিজের গুণামানি কি নিজের ধ্বংস করো না নিজের মানে নিজেকে ধ্বংস করা আচ্ছা তারপর বলতেছেন যে নিরাশ হয় না আল্লাহর দয়া নিরাশ হয় না আল্লাহর দয়া কোনো মুসলিম কিন্তু নিরাশ হবে না একেবারে যত বড় গুণা হোক সে নিরাশ হবে না এমনকি কুফর শিরক না কুফর শিরকি আমি তো নিজের কথাই আমি বলি যে আমি তো এক সময় দুইটাই করছি নজবিল্লা আমি তো মাজারে যাইতাম আমি শাহজালা মাজারে গেছি আমি আপনাদের বলছি আগেও আমার বউ নিয়ে বিয়ে করে যখন আসে আমার বয়স তখন বাইশ বছর তিন মাস আমি বিয়ে করছি ইয়াং মানুষ বউ নিয়ে আসছে নিয়ে গেছি ওইখানে নিয়ে বলছি যে আজকেই তোমার সান্স তুমি তো বাড়িতে মমন সিং তুমি তো কোনোদিন দিন মাজার দেখো নাই ডেক ডেকসি এগুলো দেখো নাই কী বলে গজার মাছ দেখো নাই দেখালো আর আল্লাহর কাছে যা সাওয়ার সায়ানো মানে এই জায়গায় চায়ানো আর কি মানে মাজারে এসে যা চাওয়ার চায়নো তারপরে বসে খবরদার পিছন দেখায় বাইরে না কিন্তু এটা বিশাল বেঁধে মানে গইরা বাইরে না পিছনে হাইটা এটা বাইরে এটা শিরকের কাজ না এটা পিওর শির আমি তবা করছি আমি তবা করছি আমি আল্লাহর কাছে মারতেছি আমার জ্ঞান ছিল না আমার ই ছিল আপনাদেরও আপনারা কি করে থাকতে পারেন কোনো দিন আমাদের এখানে যারা আসে আমাদের আমি না হলে আমার বাপ্পারা হানড্রেড পার্সেন্ট হয়তো এই পন্থী ছিলেন তাই না আমার মা মারা গেলেন দুই হাজার চোদ্দো সালে আমি তার মানে শেষ দিকে ওনার মানে সেমিকনশাস আমি ওনার বলছি যে আম্মা আমিও তো এককালে গেছি মাজারে আপনিও গেছেন মানত করছেন শাহজালালে দোহাই দিয়েছেন বা কিছু একটা করেন আমাদের দেশে যেগুলা এগুলো সব শেখ আম্মা আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে তবা করেন আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন আমরাও ওইরকম ছিলাম আপনি ওইরকম ছিলেন এভাবে বলার চেষ্টা করছি তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে খেয়াল করলে দেখবেন সিলেটের মানুষ এটা বিশ্বাস করে বা এই করে কিন্তু আল্লাহর দোয়া আমরা নিরাশ হব না আল্লাহর দয়ায় নিরাশ কে হয়েছে একমাত্র শয়তান তাকে ডিক্লেয়ার সে আর তার কোনো আশা নাই কিন্তু আমরা শেষ পর্যন্ত আশা করবো এটাই বলতেছেন যে আল্লাহর দোয়া নিরাশ হয় না এবং আল্লাহ সকল গুণা মাফ করেন সকল গুণা মানে ইনক্লুডিং কুফর এবং শেরক সেটাও মাফ করেন যদি আপনি সময় মতো তবা করে কারের জায়গায় এসে মারা যান আচ্ছা তারপরে আমরা রাসুল সাসাম একটা এই পড়ব যে একজন মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে হাদ এটা হচ্ছে বুখারির হাদিস রাস্তায় হাঁটতে গিয়ে সে রাস্তা থেকে কাটাওয়ালা একটা ডাল সরায়ে ফেলে দিল আল্লাহ হয়তো এই দিকটা এই কাজটা তার পছন্দ করে তার সমস্ত গুণা মাফ করে দেবেন বলতেছেন যে আল্লাহ হয়তো হয়তো মানে এইটা করার সময় সে মনে রাখবে সে রিওয়ার্ড চায় একমাত্র আল্লাহর কাছে রিওয়ার্ড চায় এটা কিন্তু একটা মানে ই জিনিস আপনার দেখবেন অনেক বেয়াদব আসে যে সুফি পীরপন্থী আসে বলছে আমরা আল্লাহর কাছে কিছু চাই না আমরা এখানে আল্লাহকে ভালোবাসি কতগুলো বেদ চিন্তা করেন মানে আল্লাহর কাছে চায় না মানে যে আল্লাহর যে দেওয়ার যে ক্যাপাবিলিটি বা আল্লাহর আমরা দোয়ার কথাটা মানেই হচ্ছে দোয়া হচ্ছে এবাদতের এসেন্স লেবু চিপলে যে রস বাইরে এটা হলো লেবুর এসেন্স লেবুর নির্যাস আর দোয়া হচ্ছে এবাদতের নির্যাস বা আমরা দোয়া করি আমরা আমরা দোয়া করি সরি আমরা এবাদত করি হইলো দোয়া হচ্ছে এবাদতের নির্যাস মাফ করবেন দোয়া হচ্ছে এবাদতের এসেন্স নির্যাস আমরা এবাদত করি চাওয়ার জন্য সেটা কারো বাড়ি কারো সুন্দরী বউ হইতে পারে কারো যাহার নাম থেকে পরিত্রাণ হতে পারে কারো জান্নাত হতে পারে যা কিছু চাই কার কাছে চাই ইয়া বধু বা ইয়া নাস্তায় যিনি দিতে পারে তার কাছে চাই কত বড় বেআ কইতেছে আমরা আল্লাহরে ফর দ্য সেক অফ ভালোবাসার জন্য ভালোবাসি আমরা কিছু চাই না আসে কিন্তু আমরা আল্লাহ আমি কি আল্লাহ আল্লাহ কিছু কিছু চাওয়ার জন্য এবাদত করি নাকি এর আমি আল্লাহর কাছে এবাদত ভালোবাসা করি আল্লাহর সাথে আমার স্পেশাল সম্পর্ক আমার কিছুই চাওয়ার নাই এর অত্যন্ত বড় বেদবি অবশ্যই চাওয়ার আসে অবশ্যই চাওয়ার আসে এবং অবশ্যই প্রতিটি এবাদত করার সময় মনে রাখবো যে আমি চাইতেছি কিছু আমি এটা বিনিময় চাই আল্লাহর কাছে রোজার কথা আসে না রোজার হাদিসে আসে না যে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডের আশায় রোজা রাখে এটা কিন্তু আসে কন্ডিশন আচ্ছা এরপরে বলতেছেন যে আল্লাহ হয়তো তার অ্যাপ্রিসিয়েট করতে পারেন এবং তার এটা মাফ দিতে পারেন তাকে এই জন্য মাফ করে দিতে পারেন আর এটাও শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তারপর আমরা একটু প্রশ্নোত্তর এগিয়ে করবো তারপরে আমরা উইল কল ইট ডে ইনশাল্লাহ শেষ করে দিব এরপরে বলতেছেন যে আলোচনা যাওয়া বিশ্বাস করে যে প্রতিটি প্রতিটি সৃষ্ট জীবের নির্দিষ্ট জীবন সময় আছে কাল আছে এবং কেউ আল্লাহর অনুমোদন ছাড়া মৃত্যুবরণ করে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না যখন উপযুক্ত সময়টা আসবে সেটা কেউ দেরি করতে পারবে না ওয়েদার এ পারসন ডাইজ অর স্কিল্ড মানে যে মরুক অথবা সে এমনি মরুক অথবা তাকে হত্যা করা হোক আপনারা দেখেন আল্লাহ আল্লাহ একটা দিয়েছেন হ্যাঁ সুরা সো ইমরানের একশো পঁয়তাল্লিশ নাম্বারায় যে আল্লাহর ই ছাড়া কেউ অ্যাপয়েন্টেড টার্মের আগে বা পরে মরতে পারবে না ওই সময় মরবে আর আরেকটা কী বলছিলেন যে বাসায়ও যদি থাকত ওই যে একদল চলে গেল না ই করে যুদ্ধ রণে ভঙ্গ দিয়ে চলে গেল না যদি তোমরা এটা না করতো তাহলে তোমাদের এরকম হইতো না এসব কথা বলে না মানুষ বাসায় যদি আর তোমার যদি মৃত্যুই হইতো তোমাকে সেই মৃত্যু এখানে খুঁজে বাইর করতো আর কি আপনারা জানেন এগুলা 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 মানে আল্লাহ বলছেন যে কোনো মানে কোনো ওই যে সুলেমান আসসালামের গল্পটা আসে না জানেন না একটা গল্প আছে এটা এটার অথেন্টিসিটি আমি জানি না কিন্তু গল্পটা খুব মজার গল্প আমার কাছে যে ওনার সাথে এক লোক হাঁটতেছিল তো এ আজরায়েল আসেনের আসলেনস দেখা করতে আজরাইল আমরা বলি না এটা ইহুদি সুননাথ থেকে আসছে সেই জন্য বললাম আজরাইল তো আজরাইল আহসেন দেখা করতে সালামান আসসালাম তখন ওই লোকের দিকে নাকি এমনভাবে তাকাইছেন ওই লোক খুব নার্ভাস হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে সাল্লামান আসসালামকে বলছে যে আপনি তো আপনার তো ওই যে ম্যাজিক কার্পেট আছে আপনি আমাকে একটু এমন জায়গায় পাঠাই দেন মানে দূরে কোথাও পাঠাই দেন ওই ভারতবর্ষ বা কোথাও পাঠাইতে বলছে পাঠাই দিয়েছেন তাকে উনি ছিটে দিয়ে তো পাঠা দেওয়ার পরে ওই কি জিজ্ঞেস করছেন সালামান আসালাম যে তুমি কী করছো যে তোমার দেখা ওই লোক ভয়ে এসে চলে গেলো মানে কিভাবে তাকাইছো তার দিকে যে ভয়ে একদম দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেল বা ভারতবর্ষে চলে গেল। তখন আজরাইল তাকে বলছেন যে আমি অবাক হয়ে তার দিকে তাকাইতেছিলাম যে ওর তো আমার পরের দিন ওইখানে যান কবজ করার কথা ও তোমার সাথে কি করতেছে আমি এটা তাকাই দেখতেছিলাম বুঝছেন না আসলে যদি একটা যোগ বা যদি একটা লাইট গল্প কিন্তু এই গল্পটা ভিত্তি কিন্তু অনেকেই আসে আল্লাহ কি বলছেন কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে এটা বলছেন কিন্তু সময় বলেন না কিন্তু স্থান বলছে কেন বলছেন স্থানটা কারণ স্থানটা অনেক আমরা তো সবাই মরবো আমরা জানি কিন্তু আজকে যদি কেউ বলতো যে তাকুয়া মসজিদে গেলে তুমি নিশ্চিত মরবে আপনি আসতেন আসতেন না আপনার মনে হইতো যা তাকুয়া মসজিদে না গেলে বলে ঈশ্বের থেকে বাইসে যাব এই জন্য আল্লাহ স্থান বলছেন কিন্তু আল্লাহ সময় বলেন নাই আল্লাহ বলছেন কেউ জানে না কোন জায়গায় সে মারা যাবে অপরান টু ট্রাম্প বলছেন সেটা আলাদা কথা কিন্তু কোন জায়গায় মরবে এটা কিন্তু জায়গা বলছেন কারণ জায়গাটা বলছেন যে এটা নিশ্চিত যে জায়গা জানলে আপনি যাইতেন না ওইখানে যে ব্যাটা রেলের নিচে পড়ে মরবে ওইবারে রেল লেনে যাইতো না কি আজকে জানলে যাইতো না এটা বলছেন আল্লাহ যাই হোক তো এরপরে আরেকটা আয়াত আছে এখানে সুরা নিসার একশো বাইশ নম্বর আয়াত এখানে বলতেছেন যে ওই যে তহিদ আলোচনা জামা বিলিভস মানে আলোচনা জামার মানুষজন বিলি বিশ্বাস করে যে আল্লাহ মানে প্যারাডাইস মানে জান্নাতের ব্যাপারে আল্লাহ বিশ্বাসীদের যেই করছেন সেটাকে বিশ্বাস করে এবং পানিশমেন্টে যেই করছেন সেটা বিশ্বাস করে এবং এটা বলে এই আয়াতটাই করতেছেন যে বিশ্বাসীরা কীভাবে থাকবে এবং কাফেররা কীভাবে থাকবে এটা বলতেছেন এখানে তারপরে আরেকটা আয়াত আসতেছে যেটা আবার সুরা নিসার আটচল্লিশ নাম্বার আয়াত যেখানে আল্লাহ বলতেছেন যে শির্ক ছাড়া অন্য সকল গুণা যে শির্কের ছোটো যেগুলা ছাড়া না ছোট যেগুলো শির্কের চেয়ে বড় গুণাও কিন্তু আসে শির অবশ্যই একটা বড় গুণা কিন্তু শির্কের চেয়ে বড় গুণাও আছে কী বলতে পারবেন না কী গুণা না একটা গুণা কোরআনের আয়াত আছে শিরকের চেয়ে বড়ো না সুরা সুরা আল্লাহর সম্বন্ধে না জেনে কথা বলা রাইট আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা আল্লাহর মিথ্যা আরোপ করা বা আল্লাহ সম্বন্ধে না জেনে কথা বলা কারণ সুরা আরাফের যে আয়াতটাতে ক্যাটাগরিক্যালি গুনার কথা বলা হয়েছে তেত্রিশ নম্বর আয়াত সেইখানে নিচের তিনটার পরে মানে তিন নম্বরের শির নিচের থেকে উঠতে গিয়া এবং তারপর একটা হচ্ছে আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমানবশত কথা বলা তো এটা এটা আসলে শির সব মানে সে খুবই বড় গোনা এবং এটা মাফ করবেন না আল্লাহ সেই দিক দিয়ে বড়ো কিন্তু তার চেয়েও বড় গুণা আছে আর তার নিচের গুলা সব আল্লাহ যাকে ইচ্ছে তাকে মাফ করে দেবেন এটা আমাদের আকিদার অংশ বিশ্বাসের অংশ আমরা শেষ করে দিই দুটা মিলায় কিন্তু আমাদের ইচ্ছা ছিল আজকে আসলে আমি ওইভাবে আসছিলাম যে দুইটা মিলায় বলবো আপনাদের আবারও কালাম আকালদিকা আশাদ আল্লাহ আল্লাহ আর সফরকা ও আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ জিগুনা আমরা অনেক কিছু শুনছি তার কিছু যদি আমরা ঘরে নিয়ে যেতে পারি এবং যদি আমল করতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য সেটা সুফল বয়ে আনবে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দেন